Jatshi towards Padmanabham temple in Kovalam. Okhan theke Thiruvananthapuram hoye will head towards another state. Kerala ta ari to explore korar ichcha chilo but holo na. Pouche gechi Padmanabha temple. This is wax museum. West wind to eta chilo gate. It's a palace, Padmanabham palace hota. Possibly. পুরো এরিয়াতে কোথাও পার্কিং নেই প্যালেসের সামনেই পার্কিং করে নো পার্কিং এরিয়াতে অন্য গাড়ির সাথে রেখে দিয়ে জলদি জলদি যাচ্ছি টেম্পল ঘুরে আবার ব্যাক করে আসব বেশি দেরি করা যাবে না এসে দেখব তাও গাড়ি তুলে নিয়ে চলে গেছে Welcome to the richest temple in India, Padmanabham Swami temple, the temple where Lord Vishnu is in a sleeping posture. এই মন্দিরে সব ছেলেদেরকে শুধু এরকম ধুতি পরে ঢুকতে হয় সে বাচ্চা হোক বড় হোক এই যে ধুতি কাউন্টার কোনো জামা কাপড় পরে মানে শর্ট প্যান্ট ট্রাউজার্স এসব পরে অ্যালাউড নয় ভিতরে You have to buy dhotis, you have to wear them, tarpore. Ei je shob asche. Ei hocche bhetore thakur. The sleeping Vishnu. প্রচন্ড জাগ্রত প্রচন্ড রহস্যময় একটা টেম্পল এই টেম্পলে বলা হয় যে ভল্ট বি তে কিছু গোপন কিছু জিনিস রয়েছে যার জন্য সুপ্রিম কোর্ট এটা বন্ধ করে দিয়েছে ফর আস দিস ইজ লিটল আনফর্চুনেট যে আমরা এসে পৌঁছেছি এখানে দুপুর একটার সময় বাট মন্দিরের দরজা অ্যাগেন খুলবে অ্যাট 4 PM এখন মন্দির বন্ধ মন্দিরে ঠাকুর দর্শনটা আমাদের আর এই যাত্রায় হলো না বাট একটুখানি ভিতরটা আমরা ঘুরে আসবো মেন এন্ট্রি পয়েন্টে আমাদের যাওয়া হচ্ছে না তো মন্দির হয়ে যাওয়ার পরে এখন আমরা আবার রওনা দিয়ে দিয়েছি আমাদের ডেস্টিনেশনের দিকে অনেকটা দূরে তো এখানে আর বেশি টাইম স্পেন্ড করার মতো অপশন ছিল না চললাম এখন আবার ত্রিভান্ড্রাম ঘুরবে তারপরে ওখান থেকে উইল হেড টু দ্য নেক্সট ডেস্টিনেশন গডজোন কান্ট্রিতে গড খুব একটা আমাদের সঙ্গ দিচ্ছে না সো কেরালা ইজ কোয়াইট আনএক্সপ্লোরড সো আবার ফিরত আসবো ফর শিওর একটা ব্যাকওয়াটার এরিয়া আমরা পাস করেছিলাম দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য ভিজিটেড প্লেস ইন কোভালাম বাট দাঁড়িয়ে ঘোড়াটা আমাদের খুব একটা হয়নি সো মোটামুটি সবই বাকি রয়ে গেল
দ্যাটস দ্য ইউনিভার্সিটি অফ কেরালা তিরুবনন্তপুরম। The city is very clean. পাশে জু, জুয়ের পাশ দিয়ে যাচ্ছি, জুয়ের ভিতরে গাড়ি ঢোকানো সব, এ কি অদ্ভুত। পাসিং বাই দ্য ক্যাপিটাল সিটি, ড্রাইভ থ্রুটা বেশ ভালোই হচ্ছে। প্রপার স্টেট সিগন্যালস সারা তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ যেটুকু এসছে কোথাও কোনো স্টেট সিগন্যালস পাইনি। কেরালা অ্যাটলিস্ট দে আর ফলোয়িং দ্য ট্রাফিক with proper signals and proper shahar shahar feel ta asche. Parking which side? Straight right. Okay, how far? আচ্ছা চলো পার্কটা করি, তারপরে দেখাচ্ছি কি জিনিস, মানে ব্যাপারটা কি তারপরে বলছি। ফেসবুক, কেরালা ট্যুরিজম, গুগল, ব্লা ব্লা ব্লা, নিউজ পেপার, বিভিন্ন জায়গা থেকে খুঁজেছে একখানা নতুন অদ্ভুত। চারিদিকে ভাইরাল হয়ে আছে একটা ভিডিও লাইট অ্যান্ড শো এর, এইখানটায় পার্ক করা হয়েছে আর এবারে আমরা ওই পার্কটায় যাচ্ছি। ইন্ডিয়ান নেভির একটা প্লেন কল দ্য সি হক এখানে ডিসপ্লেতে রাখা হয়েছে। রাত্রির এটা পারলে ভিডিও থেকে ক্লিপিং কাট করে দেখাবো, লুকস অ্যামেজিং।
কেমন লাগলো জলদি বলো কিন্তু। আহ, রাত্রিরে যে দেখবো তারও অপশন নেই। লাইক বিউটিফুল টুয়ার্ডস দ্য হোল পার্ক। Welcome 2023 in advance from Kerala. So eta hocche the Palace Court coffee shop. Ekhan theke kichu refreshments niye amra orange juice, pakoras, chito chips. This is like Keralian piyaji. And this is like narkol diye pithe, but I don't know what is the name. Mishti. Kichu to Keralian pelam. Food. Ki holo erokom jol jol chilo, ekhon to abar erokom pahar pahar hoye gelo. Ki hocche? Rasta ghat bhul bhal. আমরা কেরালা পুরো এলপি মুন্নারের মাঝখান দিয়ে কোথাও একটা দিয়ে যাচ্ছি, গিয়ে কোয়েম্বাটোর হয়ে উই উইল গো টু ব্যাঙ্গালোর। সো ব্যাপারটা হচ্ছে যে ফ্রম ত্রিভান্দ্রাম যতবারই আমরা রুট দিচ্ছি টু ব্যাঙ্গালোর, ওটা পুরো আবার নাগরকোল বলে একটা জায়গা মাদুরাই পুরো নিচের দিকে নাবিয়ে ঘোরাচ্ছিল। সো উই চোজ যে আমরা উপর দিক দিয়ে, কিলোমিটার ওয়াইজ কম পড়ছিল, বাট এদিকটা ইজ মোর মাউন্টেনি, মানে হিলি রাদার। মাঝখানে কোথাও একটা গুগল ম্যাপস ওয়াজ শোয়িং যে মাঝখানে ইট ইজ মুন্নার পেরিয়ার ওই এরিয়াটা। সো আমরা মাঝামাঝি একদম এক্সট্রিম বিচের দিকটাতে হচ্ছে অ্যালিপি, অ্যান্ড টুয়ার্ডস আর রাইট হচ্ছে মুন্নার। আমরা মাঝামাঝি একটা রুট দিয়ে কোয়েম্বাটোর কানেক্ট করছি। 9 hours ফ্রম নাও মোটামুটি মাঝরাত্রির হয়ে যাবে। ডোন্ট নো, একটু মানে কালকে বিবেকানন্দ রক টুক আস সো লং, সব ভুল ভাল হয়ে গেল প্ল্যানিংগুলো।